हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विद मी। तो फ्रेंड्स, এই ভিডিওতে আমরা দেখব SLST 2022 এর পিটির জন্য আমাদের কোন কোন বই পড়তে হবে। তো দেখো, আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের আগের ভিডিওতে যে কেউই নিশ্চিত নই আমরা যে অ্যাকচুয়ালি সিলেবাসটা কি। তো যতক্ষণ না নিউ নোটিফিকেশন আসছে ততক্ষণ আমরা নিশ্চিত হতে পারছি না। তবুও যার সম্ভাবনাটা বেশি, যে সিলেবাসটা থাকার সম্ভাবনা সবথেকে বেশি, যেটা এখনও পর্যন্ত ওয়েবসাইটে রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী ম্যাথ, ইংলিশ, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। তো এই সিলেবাসটাই যদি বহাল থাকে তাহলে আমাদের যে বইগুলো পড়তে হচ্ছে সেগুলো ম্যাথের জন্য অবশ্যই সুবীর দাসের বই তোমরা পড়বে। এই যে দেখো, এটা হচ্ছে বইটার নাম হচ্ছে কম্পিটিটিভ চ্যালেঞ্জার্স, সুবীর দাস। এই বইটা মোর দ্যান ইনাফ যদি তোমরা স্টাডি করতে পারো। নেক্সট হচ্ছে ইংলিশের জন্য এসপি বক্সি, যথেষ্ট ভালো বই। অনেকে ডিপি ভট্টাচার্যা বা পিকে দে সরকার বলে, কিন্তু আমার মতে কম্পিটিটিভ এক্সামের জন্য এসপি বক্সিটাই ভালো। এখানে কম্পিটিটিভ ইংলিশে যে যে সেকশান থেকে প্রশ্নগুলো আসে, বাছাই করা সেইগুলোই দেওয়া আছে, এবং বইটা পিকে দে সরকারের মতন এত বিশাল আকারেরও নয়, দামও কম। তো অবশ্যই এসপি বক্সি তোমরা নিয়ে নেবে। আর এই চ্যানেলে আমি ইংলিশের গ্রামারের ভিডিও দেব অবশ্যই, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তো নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মান্থলি যে একটা পত্রিকা বেরোয় অ্যাচিভার্স, এটা যদি তোমরা স্টাডি করো, যারা বেঙ্গলি ভার্সানে পড়ছো তারা অবশ্যই অ্যাচিভার্সটা পড়বে, আর যারা ইংলিশ ভার্সানে পড়ছো তারা কম্পিটিশন ইন ফোকাস কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা পত্রিকা বেরোয়, সেটা পড়তে পারো। নেক্সট হচ্ছে জিকে। এবার এই যে জিকে সেকশনটা দেখো, এই জিকে সেকশনটা অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত আছে। প্রথম যে পার্টটা, এটা হচ্ছে একাডেমিক জিকে। এবার এই একাডেমিক জিকে যেটা, এর ভিতরে দেখো আমরা হিস্ট্রি পাবো, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি পাচ্ছি, ইন্ডিয়ান ইকোনমি পাচ্ছি, তার সাথে সাথে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন পাচ্ছি, এর সাথে সাথেই আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এবং এনভায়রনমেন্ট, এইগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই আটটা বিষয় কিন্তু আমাদের পড়তে হচ্ছে কেবলমাত্র একাডেমিক জিকে সেকশনটার জন্য। তো এইবার তোমাদের প্রশ্ন হবে যে দাদা কী বই পড়বো এগুলোর জন্য। তো দেখো, এইগুলোর জন্য আমি বলবো তোমরা যদি টেক্সট বইগুলো স্টাডি করো সব থেকে ভালো। যারা ইংলিশ ভার্সানে পড়তে চাইছো তারা অবশ্যই NCERT-র ওয়েবসাইটে যাবে, সেখানে এই সমস্ত বিষয়ের 8, 9 এবং 10, সব বিষয়গুলোর 8-এ পাবে না তোমরা, 9, 10-এ পাবে না, কিন্তু দেখবে হিস্ট্রি, জিওগ্রাফি বা ইন্ডিয়ান পলিটি এগুলো পেয়ে যাচ্ছ সব। তার সাথে সাথে কেমিস্ট্রি, ফিজিক্স যেগুলো রয়েছে এগুলোর বই কিন্তু NCERT-র পড়বে যারা ইংলিশ ভার্সানটা চাইছো। যারা বেঙ্গলি ভার্সান চাইছো তারাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাসটা, যে বইগুলো আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেইগুলো তোমরা ইতিহাস বই 8, 9, 10, ভূগোল 8, 9, 10, পলিটির যে বইগুলো এইগুলো তোমরা পাবে 11 আর 12। তো তাছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এইগুলো তোমরা 9, 10-এর যে বইগুলো রয়েছে সেইগুলো পড়বে। সেটা পড়ার পর সেগুলো একবার স্টাডি করে নেবে, তারপরে একটা বই কিনবে যেখানে কম্প্যাক্ট আকারে সমস্ত এই বিষয়গুলো একটা বইয়ের মধ্যে আছে। এবার সেগুলো তোমরা, আমি তোমাদের একটা বই বলবো যেখানে যে SST-র যে সেকশানটা, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এইটা কভার করে দেবে, এরকম একটা বই বলছি আমি। এই যে বইটা দেখছো এটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, রীতা পাবলিকেশনের একটা বই, ERDRC-র। তো এটা আপার প্রাইমারি লেখা আছে, কিন্তু এই বইটা থেকেই তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি একদম ডিটেলসে আলোচনাও করা আছে, এবং সাথে সাথে কিন্তু MCQ আছে, প্রত্যেকটা চ্যাপ্টার কভার করছে এবং প্রচুর MCQ আলোচনা করা আছে এই বইটাতে। সেই জন্য এই বইটা আমি তোমাদের রেফার করছি যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই বইটা থেকে হয়ে যাচ্ছে। এই পাবলিকেশনেরই, এই রীতারই, এটা হচ্ছে সোশ্যাল স্টাডিজের, তোমরা সোশ্যাল সায়েন্সের যেটা আছে সেটাতেও তোমরা এই বাকিগুলো পেয়ে যাচ্ছ। তাহলে প্রথমে হচ্ছে যে 8, 9, 10-এর যে বইগুলো রয়েছে টেক্সট বইগুলো সেগুলো, তারপরে একটা কম্বাইন্ড বই যেখানে সব কিছু আছে, এটা হবার পরে আর একটা বই যার মধ্যে সমস্ত কিছু আমরা
কোয়েশ্চেন পেয়ে যাব সব কিছু, মানে এসএসটিও পাচ্ছি আমরা, সায়েন্সের সেকশনটাও পাচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্সও পাচ্ছি, ম্যাথ পাচ্ছি, ইংলিশ সব কিছু। এরকম একটা বই নেবে, সেটা হচ্ছে এই দেখো, এই যে বইটা দেখো লেখা আছে প্রিলিমিনারি টেস্ট স্কুল সার্ভিস কমিশন 9, 10, and 11, 12। এটা তপতি পাবলিশার্সের, এই পাবলিশাররা এই ধরনের বইগুলো বার করে, তো এই তপতি পাবলিশার্সের এই বইটা ভালো। তো এটা আবার রিভাইজড এডিশন নিউ সিলেবাসে, তো এইটা থেকে তোমরা সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে, মানে এই এই যে একাডেমিক জিকেগুলোও পেয়ে যাচ্ছ, ইংলিশ ম্যাথ সব কিছুর কোয়েশ্চেন অ্যান্সার এতে আলোচনা করা আছে এমসিকিউ মডেলে। নেক্সট হচ্ছে আর যে অংশটা জিকের সেকেন্ড যে সেকশনটা, এটা মিসেলানিয়াস, তো এটা হচ্ছে মিসেলানিয়াস সেকশন। এখান থেকে এই যেমন ভারতের মধ্যে প্রথম বা ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই ধরনের যেগুলো আছে যেগুলো মিসেলানিয়াসের আন্ডারে পড়ছে, এগুলোর জন্য লুসেন্টের বইটা খুব ভালো। তা লুসেন্টের যে মিসেলানিয়াস সেকশনটা আছে সেই জায়গাটা পড়ে নিলে এই জিকের সেকেন্ড সেকশনটা তোমাদের হয়ে যাচ্ছে, বাকিগুলো আমি বলেই দিলাম। তো এইগুলো পিটির বুক লিস্টটা হলো, তো আজকে এতটাই থাকছে, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে, আর যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও।